পরিচ্ছেদ ২৪ যোজক, অনুশীলনী প্রশ্নোত্তর, যোজক কাকে যুক্ত করে? পদ, বর্গ, বাক্য এগুলোকে যুক্ত করে যোজক। বিরোধ যোজক আছে কোন বাক্যে? লোকটি শিক্ষিত তবে সৎ নন, এটা হচ্ছে বিরোধ যোজক। অর্থাৎ একটা আরেকটার বিরোধ বুঝেছে। কিন্তু কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? কারণ যোজক। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়? সাপেক্ষ যোজক, একে অন্যের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়। যদি রোদ ওঠে তবে রওনা দেব, বাক্যটি কোন যোজক নির্দেশ করে? এটা সাপেক্ষ যোজক নির্দেশ করে। বাক্যে যদি যদি তবে যা তা যদি কোনো কন্ডিশন থাকে সেটা হচ্ছে সাপেক্ষ যোজক, অর্থাৎ একে অন্যের পরিপূরক হয়ে থাকে সেটা হচ্ছে সাপেক্ষ যোজক। অ্যাকচুয়ালি যোজকগুলো কিন্তু কনজাংশন। আর পরের অধ্যায়গুলো দেখতে ফারুক লার্নিং জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন।